সরি ভাইয়া, মানে নেট কানেকশনের জন্য ভিডিওটা পজ হয়ে গেছিল, আমরা আবার একটু এখান থেকে শুরু করি। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভাইয়া, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে সমযোজী বন্ধনটা কি ভাইয়া, ইলেকট্রন গুলো শেয়ার করতো দুজন মিলে। মানে কি, এই দেখেন পানি, আমরা ছোটবেলা থেকে জানি পানির মধ্যে কি হয়, অক্সিজেন, অক্সিজেন প্রথমে কয়টা থাকে, দুইটা, এরপরে কয়টা থাকে ভাইয়া, ছয়টা থাকে না, এই ছয়টার মধ্যে দুইজন আবার হাইড্রোজেনের সাথে শেয়ার করে ইলেকট্রন, দুটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে দুটা ইলেকট্রন শেয়ার করে, যার জন্য এটাকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনটা আসলে এরকম না, ব্যাপারটা কিরকম, সহজ উদাহরণ দিই। মনে করেন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস করতে যাচ্ছি, যেখানে আসলে টাকা প্রয়োজন হচ্ছে 1 লাখ টাকা বিজনেসটি স্টার্ট করার জন্য। মানে কি ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বিজনেসটা আমরা দুজন ফ্রেন্ড মিলে করব, মানে হচ্ছে ও 50,000, আমি 50,000 দিলেই কি বিজনেসটা স্টার্ট করতে পারবো। মানে কি, এই পার্টনারশিপটা কি আসলে ওর যতটুকু শেয়ার আমার ততটুকুই শেয়ার। বাট সন্নিবেশ সমযোজী বন্ধনটা হচ্ছে গিয়ে শেয়ার করবে শুধুমাত্র একজন, বাট পার্টনার হচ্ছে দুইজন। কিরকম, মানে সে হচ্ছে গিয়ে একটা বিজনেস আমরা শুরু করব, যেখানে পুরা ইনভেস্ট মানে 1 লাখ টাকা পুরাটাই আমি দিব, বাট পার্টনার থাকবে আসলে দুইজন, মানে লাভের যে অংশটা থাকবে ওই অংশটা আসলে দুইজন, মানে যেটা বাস্তবিক পক্ষে আসলেই হওয়া উচিত না, কিন্তু কেমিস্ট্রিতে এই জিনিসটা হয়। মানে ওই বন্ধনটা আমরা কি বলি, সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, সন্নিবেশ সমযোজী বন্ধন শিখে, সন্নিবেশ সমযোজী বন্ধনের আগে আমরা আরেকটা কথা একটু উল্লেখ করে নেই, সেটা হচ্ছে লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কি ভাইয়া, লিগ্যান্ড একটা কথা একটু মনে রাখবো, লিগ্যান্ড হচ্ছে ভাইয়া ইলেকট্রন সরবরাহকারী, সরবরাহকারী, ইলেকট্রন সরবরাহকারী। তাহলে লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন সরবরাহকারী সত্তা, লেখি একটু সুন্দরভাবে বলা যায়। তাহলে ইলেকট্রন সরবরাহকারী সত্তাকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। এটা যৌগ হতে পারে, এটা মৌল হতে পারে, আমরা একটু পরে লিগ্যান্ডের উদাহরণে যাব, যদিও আপাতত একটু শিখাই। দেখেন এখন আমি যদি আপনাকে একটা যৌগ দেখাই, কিরকম সে খেয়াল করেন, অ্যামোনিয়া, এটার নাম কি ভাইয়া, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া দেখতে কিরকম, অ্যামোনিয়া দেখতে হচ্ছে নাইট্রোজেন থাকবে হচ্ছে কত ভাইয়া, নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন মিলে। আচ্ছা, তাহলে নাইট্রোজেনের কত ভাই, প্রথমে থাকে কয়টা, দুইটা, আর এরপরে থাকে হচ্ছে গিয়ে 60টা, সরি মোট 5টা, তাহলে হইলো কত, নাইট্রোজেন 60টা। এবার হাইড্রোজেন দেখি তো ভাই, হাইড্রোজেন কয়টা, 3টা, কারণ এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, নাইট্রোজেনের সাথে অ্যামোনিয়া গঠন করার সময় কি 3টা হাইড্রোজেন এসে শেয়ার করে না ইলেকট্রন, হ্যাঁ 3টা হাইড্রোজেন এসে ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে এই 3টারে আমরা কি বলি ভাইয়া, বন্ড পেয়ার বলি না, হ্যাঁ এই 3টাকে আমরা বলি হচ্ছে বন্ড পেয়ার। আর এই যে 2টা খালি ইলেকট্রন আছে পড়ে, এটাকে আমরা কি বলি ভাইয়া, লোন পেয়ার বলি, আমরা সংকরণের ক্লাসেও শিখছিলাম এইগুলা। তাহলে অ্যামোনিয়ার মধ্যে কি ভাইয়া, একজোড়া কি আছে, লোন পেয়ার আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, অ্যামোনিয়ার একজোড়া লোন পেয়ার আছে, আমরা এটা বলে রাখলাম। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এখন আমি অন্য একটা যৌগের দিকে তাকাই, সে হচ্ছে BF3, BF3 মানে কি, বোরন টাই ফ্লোরাইড। আচ্ছা, একটু খেয়াল করি, বোরন কত ভাইয়া, বোরন হচ্ছে প্রথমে 2, আমরা জানি বোরন হচ্ছে 5 নম্বর, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, রাইট। আচ্ছা, তাহলে এই দেখেন বোরন প্রথমে কত ভাইয়া, 2, আর এরপরে কত ভাইয়া, 3, রাইট। আচ্ছা, তাহলে এবার F কয়টা আসবে ভাইয়া, F আসবে হচ্ছে 3টা। একটু খেয়াল করি, এই যৌগটার দিকে একটু খুব ভালো মতো তাকাইলে দেখা যাবে, শেষ শক্তি স্তরে ইলেকট্রন মোট আছে কয়টা ভাইয়া, এখন যৌগ গঠনের পর শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে মোট 6টা। দেখেন এই যে ফ্লোরিনের 1টা, 3টা, ফ্লোরিনের 3টা, আর বোরনের 3টা, মানে মোট কয়টা, 6টা। বাট আমরা জানি যে আসলে শেষ শক্তি স্তরে থাকা উচিত কত ভাইয়া, অবশ্যই 8টা ইলেকট্রন থাকা উচিত, যার জন্য এই যৌগগুলোকে আমরা কি বলি ভাইয়া, এই যৌগগুলোকে বলি আমরা অষ্টক, অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন হইছে এমন যৌগ, রাইট। আচ্ছা, তার মানে কি বিএফ থ্রির মধ্যে কি দেখা যায়, অষ্টক সংকোচন দেখা যায়, মানে কি 8টা ফুলফিল নাই, এখানে 8টার কম আছে। আচ্ছা, তার মানে কি বিএফ থ্রি কি ইলেকট্রন লাগবে নাকি লাগবে না, হ্যাঁ ভাইয়া ইলেকট্রন লাগবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এখন যেটা বলতে যাচ্ছি, তাহলে আমি কি এই জিনিসটা লিখতে পারি না, দেখেন তো অ্যামোনিয়া
ওর কি এক্সট্রা ইলেকট্রন আছে না দুইটা লোন পেয়ার, আর এই বিএফ থ্রির কি আসলে ইলেকট্রন দরকার, যার জন্য এই অ্যামোনিয়া ওর যে এক্সট্রা ইলেকট্রনটা এই ইলেকট্রনটা আসলে বোরন ট্রাইফ্লোরাইডকে দান করে। এই যে দেখেন এই টাইপের যৌগরই আমরা বলতেছি আসলে সন্নিবেশ সমযোজী যৌগ, সন্নিবেশ সমযোজী যৌগ, যেখানে দাতা থাকে শুধুমাত্র একজন, দাতা থাকে শুধুমাত্র একজন, বাট যৌগের মধ্যে, যৌগের মধ্যে শেয়ার করে কিন্তু দুইজনই, বাট দাতা মানে কি একজনই শুধুমাত্র ইলেকট্রন দিতে পারে, তাহলে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র একজনের, আর বাট শেয়ার নিবে হচ্ছে দুইজনেই। তাহলে এটার আমরা বলতে পারি হচ্ছে দাতা পরমাণু, আর এটার আমরা বলতে পারি হচ্ছে গ্রহীতা পরমাণু, দাতা পরমাণু আর এটা হচ্ছে আমাদের গ্রহীতা পরমাণু। সবসময় মনে রাখবো দাতা থেকে গ্রহীতা পরমাণুর দিকে আসলে তীর চিহ্নটা দিতে হয়, এবং দাতা থেকে ইলেকট্রন গুলা আসলে দেখাই দিতে হয় কিভাবে গ্রহীতার দিকে যাচ্ছে। আচ্ছা, এটা ছিল সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা বেশি উদাহরণ নিয়ে কাজ করতেছি না, কারণ আমাদের টার্গেটটা হচ্ছে জটিল যৌগ পড়া। আচ্ছা, যেহেতু ভিডিওটা পজ হয়ে গেছিল, যার জন্য আমরা একটু অবশ্যই আগের 10 মিনিটে পড়া তো পড়াবো না, জাস্ট একটু সামারিটা দিয়ে নেই। তাহলে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে ভাইয়া জটিল যৌগ, আমরা শিখবো হচ্ছে গিয়ে ভাইয়া জটিল যৌগ। তাহলে জটিল যৌগের জন্য আমাদের মাথায় রাখতে হবে কি, আমাদের অবস্থান্তর মৌল আর সন্নিবেশ সমযোজী বন্ধন, এই দুইটা টপিক মাথায় রেখে জটিল যৌগের দিকে আগাইতে হবে। তাহলে অবস্থান্তর মৌল কি জিনিস, অবস্থান্তর মৌল অবশ্যই ভিডিওটা আছে, অবস্থান্তর মৌল হচ্ছে ভাইয়া ডি ব্লকের যে মৌলগুলা যাদের শেষ শক্তি স্তর মানে হচ্ছে গিয়ে স্থিতিশীল আয়নের স্থিতিশীল আয়নটার আর ডি এর যে মাথার ইলেকট্রনটা সেটা 1 থেকে 9 এর মধ্যে, মানে বইয়ের ভাষা হচ্ছে আংশিক পূর্ণ। হ্যাঁ, আচ্ছা, আর জটিল যৌগের আরেকটা টপিক ছিল হচ্ছে সন্নিবেশ সমযোজী যৌগ। এই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে আসলে সন্নিবেশ সমযোজী যৌগগুলো তৈরি হয়, আসলে এগুলো হচ্ছে জটিল যৌগের একটা পার্ট। আচ্ছা, আমরা এখন মেইনলি জটিল যৌগ শিখব, তো জটিল যৌগ শেখার আগে কয়েকটা কথা একটু বলে নেওয়া উচিত। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো জটিল যৌগ মানেই হচ্ছে থার্ড ব্রেকেট, জটিল যৌগ মানে কি ভাইয়া থার্ড ব্রেকেট থাকবে, এটা হচ্ছে ইন জেনারেল মানে সাধারণত। হ্যাঁ, জটিল যৌগ মানে কি থাকবে ভাইয়া থার্ড ব্রেকেট থাকবে। আরেকটা বলে নিই, থার্ড ব্রেকেটের মধ্যে ফার্স্ট ব্রেকেট থাকবে, থার্ড ব্রেকেটের মধ্যে কি থাকবে ভাইয়া ফার্স্ট ব্রেকেট থাকবে, ম্যাথের ক্লাস না, থার্ড ব্রেকেটের মধ্যে কি থাকবে ভাইয়া ফার্স্ট ব্রেকেট থাকবে। ফার্স্ট ব্রেকেট একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে, একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে। আর অবশ্যই মাথায় রাখতে হবে এইখানে আমাদের অবস্থান্তর ধাতু থাকবে, কে থাকবে ভাইয়া অবস্থান্তর ধাতু থাকবে, অবস্থান্তর ধাতু, অবস্থান্তর লিখি, অবস্থান্তর ধাতু থাকবে। আর এই যে আপনার ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, ফার্স্ট ব্রেকেটের মধ্যে কি থাকবে ভাইয়া লিগ্যান্ড থাকবে, ফার্স্ট ব্রেকেটের মধ্যে কি থাকবে লিগ্যান্ড থাকবে। তাহলে একটু খেয়াল করি জটিল যৌগ মানে কি রকম হবে, জটিল যৌগ হবে হচ্ছে থার্ড ব্রেকেট, এটার মধ্যে থাকবে একটা অবস্থান্তর ধাতু, এই অবস্থান্তর ধাতুর সাথে ফার্স্ট ব্রেকেটের মধ্যে থাকবে হচ্ছে লিগ্যান্ড, ফার্স্ট ব্রেকেটের মধ্যে কি থাকবে ভাইয়া লিগ্যান্ড। আচ্ছা, তাহলে এই ফার্স্ট ব্রেকেট একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে। আচ্ছা, এবার জটিল যৌগটা হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক, হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক। আচ্ছা, তাহলে আমরা ধনাত্মক আর ঋণাত্মকের দিকে যাব। তাহলে আমরা মেইনলি জটিল যৌগ এবং তাদের নামকরণ আজকে পর্যন্ত করাবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তাহলে আমরা মোটামুটি উদাহরণ দেখলে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা উদাহরণে চলে যাচ্ছি, একটা মিনিট, হ্যাঁ লাইভ হচ্ছে। আচ্ছা, তাহলে উদাহরণে যদি আসতে চাই, আমরা জটিল যৌগকে দুইটা পার্টে পার্ট করব, একটা হচ্ছে ক্যাটায়নের পার্ট, একটা হচ্ছে ক্যাটায়নের পার্ট, আরেকটা হচ্ছে জটিল যৌগের অ্যানায়নের পার্ট। কি পার্ট ভিয়া অ্যানায়নের পার্ট, কিরকম জিনিসটা একটু বুঝি। আচ্ছা, জটিল যৌগের ক্যাটায়নের পার্ট মানে কি, জটিল যৌগটা থাকবে কিরকম ভাইয়া, এই যে জটিল যৌগের জন্য আমাদের থার্ড ব্রেকেট থাকবে, এটার মধ্যে কি থাকবে প্লাস থাকবে। আর অ্যানায়নের পার্ট মানে কি ভাই, এই যে আমাদের জটিল যৌগটা থার্ড ব্রেকেট, আর অ্যানায়নের পার্ট মানে কি আসলে মাইনাস পার্টটা থাকবে। তার মানে কি, এই যে জটিল যৌগের ক্যাটায়ন পার্ট যেহেতু আছে, অবশ্যই সাথে কি একটা অ্যানায়নের পার্টও থাকে, আর অ্যানায়নের পার্ট যেহেতু আছে, অবশ্যই আগে কি একটা ক্যাটায়নের পার্টও থাকবে। এইটা হচ্ছে আমাদের মোটামুটি ফর্মুলা, সেটা হচ্ছে জটিল যৌগের ক্যাটায়নের পার্ট, ক্যাটায়নের পার্ট মানে কি থার্ড ব্রেকেট প্লাস মানে কি জটিল, মেইন যে জটিল যৌগটা জটিল আয়নটা এটা হচ্ছে ক্যাটায়ন, আর মেইন যে জটিল আয়নটা সেটা হবে হচ্ছে গিয়ে অ্যানায়ন। আচ্ছা, তাহলে আমরা যদি উদাহরণে যাইতে চাই, উদাহরণে যাইতে গেলে কিরকম লিখতে পারি দেখেন তো, আমরা এই জিনিসটা মনে অনেকেই চিনি, আমরা অলরেডি অ্যালডিহাইড কিটোন পড়ছি জৈব যৌগের, যার জন্য এই যৌগটা আমাদের চিন্তা আশা করি খুব একটা সমস্যা হবে না। একটু খেয়াল করি দেখেন তো, এই যৌগটার নাম আসলে কি টলেন বিকারক ছিল, রাইট? আচ্ছা, একটু খেয়াল করি দেখেন, এই যে আমাদের এই যে দুইটা
NH3 আর এখানে হচ্ছে সিলভার, এখানে হচ্ছে OH-। আচ্ছা আমরা একটু কথাটা মিলাই নেই, আমরা বলছিলাম ভাইয়া থার্ড ব্রেকেট থাকবে, থার্ড ব্রেকেট ছিল, থার্ড ব্রেকেটের মধ্যে কি বলছিলাম ভাইয়া একটা অবস্থান্তর মৌল থাকবে। আমরা জানি ভাইয়া সিলভার হচ্ছে অবস্থান্তর মৌল, সিলভার অবস্থান্তর মৌল কেমনে ছিলেন ভাইয়া, ব্যাপারটা 21-30 এর মধ্যে থাকতে হবে না রে ভাই। দেখেন কপার, কপারের নিচে কি ছিল, কপারের নিচে ছিল হচ্ছে সিলভার, এটার নিচে ছিল হচ্ছে স্বর্ণ বা অরাম। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে এই যে কপার যেহেতু আপনি জানেন, আপনার এই জিনিসগুলো একটু জানা উচিত, এগুলো আমরা বলতাম হচ্ছে মুদ্রা ধাতু। আচ্ছা একটু খেয়াল করব ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন ফর্মুলার, মানে কি মানে এই যে জটিল আয়নটা আসলে কি প্লাস, তার মানে এটার সাথে কি একটা সাবসিডিয়ারি পার্ট হিসেবে কি থাকবে, অ্যানায়ন পার্টটা থাকবে। আচ্ছা আর অ্যানায়ন পার্টের জন্য আমরা দেখি কিরকম লিখতে পারি, দেখেন আমি এখানে লিখতে পারি কি K3 FeCN6, এটাও আমরা দেখছি, আমরা এটা হচ্ছে যে আমাদের আয়ন শনাক্তকরণ ছিল, আয়ন শনাক্তকরণের সময় এই জিনিসগুলো দেখতাম। তার মানে কি ক্যাটায়ন পার্ট বলতে আমরা কি বোঝাচ্ছি, ব্যাপারটা হচ্ছে যে জটিল আয়নটা এটা আসলে ক্যাটায়ন ফর্মুলায় থাকবে, মানে এটা থাকবে হচ্ছে পজিটিভ, যার জন্য এটা আমরা বলতেছি হচ্ছে ক্যাটায়ন, আর এই এই ফর্মুলাটা থাকবে হচ্ছে মাইনাসের, মানে কি আসলে এটার মধ্যে আসলে পজিটিভ একটা পোর্শন আর আলাদা আছে, আর জটিল পার্টটা হচ্ছে নেগেটিভ থাকবে। আচ্ছা এবার হচ্ছে কথা, এদের নামকরণটা ভাইয়া আমরা কিরকম ভাবে করব, এদের নামকরণটা আমরা কিরকম ভাবে করতে পারি। আচ্ছা তাহলে একটু দেখবো যে নামকরণ করতে যাচ্ছি, নামকরণের জন্য আমি ভাইয়া বাংলা লিখে দিচ্ছি, তারপর আসলে আমরা নামকরণ করব। আচ্ছা সবসময় মাথায় রাখবো যে ভাইয়া ক্যাটাগরির জন্য নামগুলো কিরকম ভাবে করি, দেখেন প্রথমে সংখ্যা থাকবে প্লাস, সংখ্যা প্লাস লিগেন্ডের প্রিফিক্স প্লাস ধাতু, ব্রেকেটে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু পরে লিখতেছি, প্লাস অ্যানায়ন। আমরা যাবো ভাইয়া, আমরা পুরোটা যাবো ভাইয়া, একটু লিখে নি হ্যাঁ। আচ্ছা এরপরে যদি আমরা অ্যানায়নটা করতে চাই, অ্যানায়নটা কি আসবে, ক্যাটায়ন প্লাস সংখ্যা প্লাস লিগেন্ডের প্রিফিক্স প্লাস ধাতু প্লাস এট আর ওএন। আচ্ছা একটু খেয়াল করি হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্যাটায়ন ফর্মুলার নামকরণের পার্ট, আর এটা হচ্ছে আমাদের অ্যানায়ন ফর্মুলার নামকরণের পার্ট, আমি পুরোটা ক্লিয়ার করে বলতেছি হ্যাঁ। আচ্ছা দেখেন তাহলে যেহেতু জটিল যুগ, এটা জটিল যুগের ক্যাটায়নের যে নামকরণের পার্টটা আছে, এই ক্যাটায়নের নামকরণের পার্টটা আমরা কিরকম ভাবে সাজাবো ভাই, আগে বাংলাটা পড়ি, সংখ্যা প্লাস লিগেন্ডের প্রিফিক্স, সংখ্যা প্লাস লিগেন্ডের প্রিফিক্স, সংখ্যা কোন সংখ্যা, লিগেন্ডের সংখ্যা হ্যাঁ, এখানে একটু লিখে দিই ভাইয়া হ্যাঁ, লিগেন্ডের সংখ্যা, লিগেন্ডের সংখ্যা। আচ্ছা তাহলে একটু খেয়াল করি, লিগেন্ডের সংখ্যা প্লাস লিগেন্ডের প্রিফিক্স প্লাস ধাতু, ধাতুর সাথে ব্রেকেটে দিতে হয় কি অক্সিডেশন নাম্বার বা হচ্ছে জারণ সংখ্যা, প্লাস হচ্ছে অ্যানায়নটা লিখে দিতে হয়। আচ্ছা তাহলে আমরা মোটামুটি শুরু করে দিই, আমরা জানি ভাইয়া জটিল যৌগ মানে কি থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেটের মধ্যে একটা থাকে ধাতু, এই যে আমাদের ধাতুটা মানে কি আমাদের অবস্থান্তর ধাতু, আর এই যে ফার্স্ট ব্রেকেট, ফার্স্ট ব্রেকেটের মধ্যে কি থাকবে ভাইয়া, ফার্স্ট ব্রেকেটের মধ্যে থাকে হচ্ছে কি আমাদের লিগেন্ড। আচ্ছা তাহলে আমি একটু শিখাই নেই, যেহেতু দেখেন লিগেন্ডের সংখ্যা, তাহলে লিগেন্ডের সংখ্যা কত ভাইয়া দুই না, তাহলে যৌগটার নাম হওয়া উচিত কি প্রথমে ডাই, কি হবে ডাই, আচ্ছা ডাই লিখলাম, আমরা জানি দুই মানে হচ্ছে ডাই। আচ্ছা তাহলে লিগেন্ডের সংখ্যা ডাই, এবার হচ্ছে লিগেন্ডের প্রিফিক্স NH3 মানে কিন্তু অ্যামোনিয়া, বাট এটা কিন্তু অ্যামোনিয়ার প্রিফিক্স না, জটিল যৌগের মধ্যে নামকরণের সময় এই অ্যামোনিয়ার প্রিফিক্স অন্য জিনিসটা ইউজ হয়, আমরা একটু বলে দিচ্ছি, অ্যামোনিয়ার প্রিফিক্সটা হচ্ছে গিয়ে অ্যামিন, কি ভাইয়া অ্যামিন, ডাবল MIN। আচ্ছা তাহলে একটু খেয়াল করি অ্যামিন, তাহলে এটা আমরা কি লিখব ডাই অ্যামিন, দুইটা ম হ্যাঁ ডাই অ্যামিন, তাহলে ডাই অ্যামিন আমরা কঠিন কঠিন যৌগতে একটু পড়ে যাব, তাহলে ডাই অ্যামিন, ডাই অ্যামিন, দেখেন লিগেন্ডের সংখ্যা কি ডাই আর লিগেন্ডের প্রিফিক্স কি অ্যামিন। এবার হচ্ছে ধাতু, ধাতু কে সিলভার, আচ্ছা লিখি সিলভার, সিলভার
আচ্ছা, এবার ব্রেকেটে দিতে হবে কি, ব্রেকেটে দিতে হবে হচ্ছে এর জারণ সংখ্যা, জারণ সংখ্যাটা বের করতেছি আমরা, প্লাস অ্যানায়ন, অ্যানায়নটা কি ভাইয়া হাইড্রোক্সাইড, অ্যানায়ন কি ভাইয়া হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। আচ্ছা দেখেন আমাদের কিন্তু নামকরণ শেষ, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটাই কিন্তু আসলে আমাদের ক্যাটায়নের পুরো নামটা। আচ্ছা এবার হচ্ছে গিয়ে কিভাবে আমরা ধাতুর জারণ সংখ্যা বের করব। আচ্ছা একটু মনে রাখবো আমরা, কিছু জারণ সংখ্যা আমরা বেসিক্যালি জানি, যেমন আমরা দেখেন আমরা জানি OH- এর আয়ন কত, -1 না ভাইয়া, তার মানে অবশ্যই এই পুরোটা মিলে কত হওয়া উচিত, এই পুরোটা মিলে হওয়া উচিত +1, আমরা এই জিনিসটা জানি। আচ্ছা অ্যামোনিয়া মানে এই যে NH3 যে আছে, NH3 হচ্ছে একটা নিরপেক্ষ লিগেন্ড, কি লিগেন্ড ভাইয়া, নিরপেক্ষ লিগেন্ড, নিরপেক্ষ লিগেন্ড, নিরপেক্ষ লিগেন্ড কারা কারা আছে, এই যে অ্যামিন আছে, কার্বনিল আছে, তারপরে হতে পারে কি পানি হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে গিয়ে নাইট্রাসও হতে পারে, হ্যাঁ এরা হচ্ছে আসলে আমাদের নিরপেক্ষ লিগেন্ড। মানে কি এদের চার্জ কত ভাইয়া, এদের চার্জ আসলে জিরো, এদের চার্জ আসলে কি ভাইয়া জিরো, এই কয়েকটা জিনিস একটু মাথায় রেখেন। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি, এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া চার্জ কত, অ্যামিন, অ্যামিনের চার্জ কত জিরো, তাহলে 2×0 মানে জিরো, আর এই সিলভারটা আসলে কত, অবশ্যই +1, নাহলে জিরো আর ওয়ান মিলেই তো আসলে +1 হবে, তার মানে সিলভারের চার্জ কত ভাইয়া 1। আচ্ছা এই যে জারণ সংখ্যা আমরা লিখে দিলাম, তাহলে আমরা কি বলবো, ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাই অ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। আচ্ছা আমরা অন্যান্য উদাহরণেও যাবো ইনশাল্লাহ। আচ্ছা এবার একটু ক্যাটায়নটা শেষ করি, তারপরে আবার অন্যান্য উদাহরণে যাচ্ছি। তাহলে অ্যানায়নের জন্য আমরা কি উদাহরণ দেখবো, ক্যাটায়ন, ক্যাটায়ন হিসেবে কি আছে ভাইয়া, পটাশিয়াম আছে না, তাহলে আমরা ফার্স্টে কি লিখবো ভাইয়া, পটাশিয়াম, কি লিখবো, পটাশিয়াম, পটাশিয়াম। আচ্ছা এই পটাশিয়ামের পর সংখ্যা, সংখ্যা কত ভাইয়া 6, 6 মানে কি আসলে হেক্সা, লিগেন্ডের প্রিফিক্স, লিগেন্ড কি ভাইয়া সিএন, সিএন মানে সায়ানাইট, বাট এটার প্রিফিক্স হচ্ছে গিয়ে সায়ানো, এটার প্রিফিক্স কি ভাইয়া সায়ানো, হেক্সা সায়ানো। তারপর হচ্ছে ধাতু, ধাতু কি ভাইয়া ফেরাম, তাহলে ফেরাম মানে হচ্ছে লোহা, ফেরাম যোগ এট মানে কি আসলে ফেরেট, ফেরাম যোগ এট মানে হচ্ছে ফেরেট। আর এবার হচ্ছে অক্সিডেশন নাম্বার বা হচ্ছে জারণ সংখ্যা কিভাবে বের করে, আমরা জানি সায়ানাইটের জারণ সংখ্যা কত ভাইয়া -1। আচ্ছা একটু খেয়াল করি ভাইয়া, এখানে 6 আর -1 মিলে কত, এই পুরোটা পার্টের জন্য আসবে হচ্ছে -6। আচ্ছা যেহেতু এটা +3, তার মানে এই ব্রেকেটটা কত হওয়া উচিত, অবশ্যই -3, আমরা জানি না পটাশিয়াম মানে কি +1, +1 মানে কি ভাইয়া +1×3 মানে কত, আসলে শুধু +3, তাহলে এতটুকু যদি মানে ক্যাটায়ন যদি +3 হয়, অ্যানায়ন পুরোটা কত হবে -3 হবে, -3 এর মধ্যে -6 কার, -6 কিন্তু সায়ানোর, তার মানে কি অবশ্যই +3 হবে হচ্ছে আয়রনের, তার মানে ফেরেটের চার্জ জারণ সংখ্যা কত লিখবো আমরা, এখানে শুধু 3 লিখবো, তার মানে কি পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 3, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 3, এটা হচ্ছে আমাদের জটিল যৌগের অ্যানায়নের পার্টের নামটা, আশা করি বুঝাইতে পারছি ভাইয়া। আচ্ছা এরপরের পার্টটা হচ্ছে গিয়ে, এরপরের পার্টটা পড়বো আমরা, এরপরে হচ্ছে আরো কয়েকটা যৌগ নিয়ে কাজ করি। হ্যাঁ আচ্ছা তাহলে এই জায়গায় যদি আমরা অন্যান্য যৌগ লিখতে চাই কিরকম হবে দেখি, সেটা হচ্ছে গিয়ে সে আচ্ছা একটু খেয়াল করি, এটা আমরা কি বলতে পারি, দেখেন তো লিগেন্ডের সংখ্যা কত, ডাই অ্যামিন, ডাই অ্যামিন, তারপর হচ্ছে সিলভার না, এখন সিলভার না ভাইয়া, এখন হচ্ছে কপার, এখন কি ভাইয়া কপার। আচ্ছা তাহলে আমরা লিখবো কি কপার। আচ্ছা এখন কি হাইড্রোক্সাইড না ভাইয়া, হাইড্রোক্সাইড না, এখন হচ্ছে কি সালফেট, এখন হচ্ছে গিয়ে সালফেট। আচ্ছা তাহলে ডাই অ্যামিন কপার সালফেট, এখন চার্জ, সালফেটের চার্জ কত ভাইয়া 2-, তার মানে এই থার্ড ব্রেকেটের চার্জ কত হবে +2, অ্যামোনিয়ার চার্জ, অ্যামিনের চার্জ কত জিরো, তার মানে এটা যদি জিরো হয় পুরাটা, তাহলে কপার কত হবে শুধু +2 হবে, তার মানে এখানে হচ্ছে কি আসলে আমরা কি দিব রোমান চিহ্নের আই দিব, তাহলে আসলে কি ডাই অ্যামিন কপার সালফেট, ডাই অ্যামিন কপার সালফেট, ডাই অ্যামিন কপার 2 সালফেট। আচ্ছা তারপরে এবার একটু আরেকটা যৌগের নাম আমাদের সংকরণে কাজে লাগবে, এই জন্য লিখছি, দেখেন K4 যদি দিতাম, এখানে এখানে যদি K4 দিতাম, এখানে কিন্তু আসলে ভাইয়া -4 হইতো, কারণ কি কারণ পটাশিয়াম একটা হচ্ছে +1 আর 4 হচ্ছে গিয়ে 4×4, তাহলে
ক্যাটায়ন যদি হয় প্লাস ফোর, অবশ্যই অ্যানায়নটা কি হবে ভাইয়া? মাইনাস ফোর হবে। তাহলে যদি এটা মাইনাস ফোর হয়, সায়ানও যদি হয় মাইনাস সিক্স, তাহলে আয়রনটা কত হয় তখন? আয়রন আসলে তখন দুই হয়, যার জন্য তখন আর আসলে এখানে এক দেওয়ার সুযোগ নাই। এখানে কত দিতে হবে ভাইয়া? দুই দিতে হবে। আচ্ছা এবার হচ্ছে আমরা একটু বড় বড় যৌগ দেখি যেখানে আসলে একাধিক লিগেন্ড আছে। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এতটুকু যদি বুঝে থাকি তাহলে আশা করি আশা বুঝাইতে পারছি। আচ্ছা এরপরে একটু দেখি, এবার আমরা একটু বড় উদাহরণে যাব। হ্যাঁ এবার একটু আমরা বড় উদাহরণে যাব, আমরা একটু নামকরণটা থাকুক। হ্যাঁ নামকরণটা থাকুক, নাম সিস্টেমটা একটু থাকুক। এটা হচ্ছে আমাদের সংখ্যা ছিল, রাইট? আচ্ছা এবার একটু একটা বড় উদাহরণ নিয়ে আলোচনা করব। সে যদি এরকম থাকে কোবাল্ট এনএস থ্রি, এটা থাকলো ফোর, তারপরে এইচ টু ও, এটা থাকলো হচ্ছে দুই, আর এখানে থাকলো হচ্ছে সিএল থ্রি। আচ্ছা এবার একটু খেয়াল করবো, দেখি লাইভ চলতেছে কিনা। হ্যাঁ লাইভ চলতেছে। আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক বড় একটা জটিল যৌগ। এখন এই জটিল যৌগটার নামকরণ আমরা করতে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে করব? দেখেন আমাদের প্রসিডিউরটা সেম, আগে আইডেন্টিফাই করতে হবে এটা কি ক্যাটায়নের না কেটায়নায়নের। দেখেন তো এটা হচ্ছে থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেটের পরে আসলে কি আছে? এই ক্লোরাইড। হ্যাঁ ক্লোরাইডটা কি ভাই, অ্যানায়ন না ক্যাটায়ন? অ্যানায়ন। তাহলে অবশ্যই এই থার্ড ব্রেকেটটা কি হওয়া উচিত? ক্যাটায়ন হওয়া উচিত। তার মানে এটা আসলে কি আমাদের ক্যাটায়ন, সহজ হিসাবে এটা আসলে আমাদের ক্যাটায়ন আর এটা হচ্ছে আমাদের অ্যানায়ন। তাহলে আমরা নামকরণটা কি এই সিস্টেমে করবো না এই সিস্টেমে করবো? অবশ্যই এই সিস্টেমে করবো। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে লিগেন্ড কিন্তু ভাইয়া একাধিক, কারণ আমরা জানি থার্ড ব্রেকেটের মধ্যে ধাতু থাকে আর ফার্স্ট ব্রেকেটের মধ্যে কি থাকে? লিগেন্ড থাকে। তাহলে লিগেন্ড কি এখানে দুইটা না? হ্যাঁ দুইটা। তাহলে কোন লিগেন্ডটা আগে লিখবো? এটাই আসলে আমাদের নামকরণের সিস্টেম। নামকরণের সিস্টেমে দেখেন এই লিগেন্ডের প্রিফিক্সটা কি? পানি। পানির প্রিফিক্স হচ্ছে অ্যাকোয়া। প্রাণীর পানির প্রিফিক্স কি ভাইয়া? অ্যাকোয়া। আর অ্যামিনের মানে এই যে অ্যামিনের প্রিফিক্সটা কি? অ্যামোনিয়ার প্রিফিক্স হচ্ছে অ্যামিন। আচ্ছা এবার একটু খেয়াল করি, এ এম আগে আসে নাকি এ কিউ আগে আসে? অ্যালফাবেটিক অর্ডারে কি এ এম আগে আসবে নাকি এ কিউ আগে আসবে ভাইয়া? দেখেন এ এম কিন্তু আগে আসে। আচ্ছা তাহলে আমরা আগে কারে লিখবো? আগে লিখবো অ্যামিন, তারপরে লিখবো আসলে অ্যাকোয়া। তাহলে আমরা পুরো জিনিসটাকে যদি সাজাইতে যাই লিগেন্ডের সংখ্যা, লিগেন্ডের কোন লিগেন্ডের সংখ্যা? এই যে আমাদের অ্যামিনের সংখ্যা। তাহলে কি টেট্রা, নামটা একটু খেয়াল করি, টেট্রা অ্যামিন, অ্যামিন, টেট্রা অ্যামিন লিগেন্ডের প্রিফিক্স হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এই লিগেন্ডটা ডাই অ্যাকোয়া, ডাই অ্যাকোয়া। এরপরে কি ভাইয়া? ধাতুর অক্সিডেশন নাম্বার, ধাতুর অক্সিডেশন নাম্বার আসতেছি। একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের কোবাল্ট, রাইট? এটা হচ্ছে আমাদের কোবাল্ট, সি হচ্ছে আমাদের কোবাল্ট। আচ্ছা তাহলে এই যে কোবাল্ট লিখলাম, এরপরে কি আসলে আমরা জাস্ট কি লিখবো? অ্যানায়নটা লিখবো। তাহলে অ্যানায়ন কি আসবে? অ্যানায়ন হচ্ছে আমাদের ক্লোরাইড। অ্যানায়ন কত আমাদের? অ্যানায়ন হচ্ছে আমাদের ক্লোরাইড। এবার এবার দেখেন আমাদের অক্সিডেশন নাম্বারটা বসানো বাকি। অক্সিডেশন নাম্বার বসানো অনেক ইজি, কেন? কারণ আপনি জানেন পানির কোনো চার্জ নাই, জিরো। হাইড্রোজেন অ্যামিনের অ্যামোনিয়া বা অ্যামিন এটার চার্জ নাই, জিরো। কেন? কারণ এটা হচ্ছে নিরপেক্ষ লিগেন্ড। আচ্ছা এখানে ক্লোরাইড কত হবে? মাইনাস থ্রি না? তার মানে এর পুরোটা কি হবে? প্লাস থ্রি। দেখেন জিরো জিরো, তার মানে কি কোবাল্ট কত হইলে প্লাস থ্রি হবে পুরোটা? কোবাল্ট নিজে যদি থ্রি হয় তাহলে প্লাস থ্রি হবে পুরোটা। তার মানে কি আসলে এখানে আমাদের তিনটা এক হবে। তাহলে নামটা কি হবে? টেট্রা অ্যামিন ডাই অ্যাকোয়া কোবাল্ট ক্লোরাইড, কোবাল্ট থ্রি ক্লোরাইড, ডাই অ্যামিন, টেট্রা অ্যামিন ডাই অ্যাকোয়া কোবাল্ট ক্লোরাইড। আচ্ছা এতটুকু যদি হয়ে থাকে তাহলে হচ্ছে কি আমরা পরের উদাহরণে চলে যাব। আচ্ছা তাহলে এবার পরের উদাহরণটা কিরকম হবে? পরের উদাহরণটা হবে হচ্ছে সে কোবাল্ট দিলাম, পানি তিনটা, ক্লোরিন একটা, অ্যামোনিয়া দুইটা, আর এটা হচ্ছে আমাদের সালফেট। এবার একটু খেয়াল করি আবার সেম কথা, দেখেন তো থার্ড ব্রেকেটটা কি আসলে পজিটিভ, প্লাস টু মানে ক্যাটায়ন, আর সালফেট হচ্ছে মাইনাস টু। তাহলে দেখেন এই পুরোটার নামকরণ আমরা কিভাবে করব? এই নিয়মে করব। তাহলে আমরা কি লিখবো? দেখেন তো ভাইয়া লিগেন্ডের সংখ্যা, এখন লিগেন্ড আছে কয়টা? ফার্স্ট ব্রেকেটের মধ্যে লিগেন্ড থাকে, লিগেন্ড আছে তিনটা। তাহলে দেখেন এটা মানে কি অ্যামিন, এটা মানে হচ্ছে ক্লোরো, ক্লোরো, আর এটা হচ্ছে অ্যাকোয়া। একটু খেয়াল করি কোনটা আগে যায়, এ এম, এ কিউ নাকি সি এইচ? অবশ্যই দেখেন এ এম আগে যাবে, এক নম্বরে থাকবে, এ কিউ পরে যাবে, দুই নম্বরে থাকবে, সিটা পরে যাবে,
তিন নাম্বারে থাকবে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের এক, এটা হচ্ছে আমাদের দুই, এটা হচ্ছে আমাদের তিন। তাহলে আমরা এখন কি লিখবো, এদের নামটা লিখবো কিরকম ভাবে লিখবো, ডাইঅ্যামিন, 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 তারপরে লিখবো হচ্ছে ট্রাইঅ্যাকুয়া, 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 তারপরে লিখবো হচ্ছে গিয়ে ক্লোরো বা মনোক্লোরো লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লোরো যেহেতু একটা আছে আর লিখলাম না কিছু, ক্লোরো, তারপরে লিখবো হচ্ছে কোবাল্ট সালফেট, কোবাল্ট, কোবাল্ট সালফেট, কোবাল্ট সালফেট। আচ্ছা এবার হচ্ছে কোবাল্টের সাথে ব্রেকেটে কি হবে, আচ্ছা দেখেন আপনি জানেন না ভাইয়া, সালফেট টু মাইনাস, তার মানে কি পুরো থার্ড ব্রেকেটটা কি হবে ভাইয়া, প্লাস টু হবে। তাহলে যদি পুরো ব্রেকেটটা প্লাস টু হয়, আমি জানি ভাইয়া অ্যামোনিয়া কত জিরো, এই ক্লোরিন কত মাইনাস ওয়ান, আর পানি কত ভাইয়া জিরো। তাহলে এই প্লাস টু, এই ক্লোরিন মাইনাস, তাহলে কোবাল্টকে কত হইলে আসলে প্লাস টু হবে ভাইয়া, একটু খেয়াল করি, ক্লোরিন হচ্ছে মাইনাস, তাহলে কত হইলে আমার এখানে প্লাস টু হবে, একটু খেয়াল করি। তার মানে অবশ্যই কোবাল্টের সাথে যদি প্লাস থ্রি থাকে, তাহলে পুরোটা মিলে আসলে কত হবে, প্লাস ওয়ান, সরি প্লাস টু হবে। তার মানে এখানে হবে হচ্ছে কোবাল্টের সাথে থ্রি। আশা করি নামকরণের পার্টটা ক্লিয়ার হয়েছে, আশা করি ভাইয়া নামকরণের পার্টটা ক্লিয়ার হয়েছে। দেখি এতটুকু, তাহলে জটিল যৌগের নামকরণটা কি ছিল, জটিল যৌগের নামকরণের সিস্টেমটা ছিল হচ্ছে লিগেন্ডের সংখ্যা, দেন হচ্ছে গিয়ে ভাইয়া লিগেন্ডের প্রিফিক্স, ধাতু, আর হচ্ছে গিয়ে অ্যালানের নাম। আচ্ছা এই পার্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এরপরে হচ্ছে গিয়ে ব্যতিক্রম ধর্মী একটা আছে আমাদের লাগবেই, সেটা একটু বলে দিচ্ছি। যেমন এটা একটু বলে দিই, হ্যাঁ, নিকেল CO4। আচ্ছা এখন একটু খেয়াল করি, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম বলতেছি, কারণ এটা আমরা জটিল যৌগ হিসেবে কনসিডার করি, বাট এটার কোনো অ্যানায়নের পার্ট নাই, এটা কোনো ক্যাটায়নের পার্ট নাই, যার জন্য আমরা কি করি, আমরা এই অ্যানায়ন ফর্মুলাটা আর ক্যাটায়ন ফর্মুলাটা লিখতে পারি না। তাহলে ফার্স্টে কি লিখতে হয়, লিগেন্ডের সংখ্যা, লিগেন্ডের প্রিফিক্স, বা এই দেখেন যেহেতু ক্যাটায়ন অ্যানায়ন নাই, তাহলে কি ক্যাটায়নটা লিখবো না, সংখ্যা, লিগেন্ডের প্রিফিক্স লিখবো। তাহলে সংখ্যা কত, চার, মানে কি টেট্রা, টেট্রা। এবার সিও, সিও মানে কি ভাইয়া, কার্বনিল না, সিও মানে হচ্ছে কার্বনিল, টেট্রা কার্বনিল। এবার হচ্ছে আমাদের নিকেল, ধাতু নিকেল। এবার দেখেন কার্বনিলের চার্জ কত আমরা জানি, জিরো, কেন, কারণ এটা হচ্ছে নিরপেক্ষ লিগেন্ড। তাহলে এটা যদি জিরো হয়, তার মানে এটা পুরোটাই জিরো, তার মানে এটাও আসলে জিরো, তার মানে লিখতে হবে নিকেল জিরো। তাহলে টেট্রা কার্বনিল নিকেল জিরো, এটার নাম কি ভাইয়া, টেট্রা কার্বনিল নিকেল জিরো। আশা করি জটিল যৌগের এই নামকরণের পার্টটা আমরা বুঝাইতে পারছি। তাহলে পুরোপুরি যদি পুরো ক্লাসটার সামারি বলতে যাই, আমরা জানি ক্লাসের ফার্স্টের পার্টটি একটু কেটে গেছিল, পজ হয়ে গেছিল ভিডিওটা। তাহলে ফার্স্টে আমরা কি কি শিখছি, ফার্স্টে আমরা শিখছি হচ্ছে গিয়ে আমাদের জটিল যৌগ শেখার আগে আমরা ফার্স্টে শিখে নিচ্ছি হচ্ছে ডিব্লক মৌল। ডিব্লক মৌল থেকে আমরা গেছি হচ্ছে অবস্থান্তর যৌগতে। আমরা জানি অবস্থান্তর মৌল হতে গেলে শর্ত লাগবে দুইটা, ডিব্লক হতেই হবে, তার উপর হচ্ছে কি স্থিতিশীল আয়নের যে ইলেকট্রন বিন্যাসটা, ওইখানে ডি এর মাথার ইলেকট্রন থাকতে হবে হচ্ছে এক থেকে নয় এর মধ্যে। তাহলে অবস্থান্তর যৌগ হয়েছে। অবস্থান্তর যৌগের পরে আমরা করছি যে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন কেন করছি, এটার পুরো মিনিংটা আসলে আমরা বুঝবো হচ্ছে সংকোচন যখন পড়বো তখন, আগে বলে নিই একটু, ব্যাপারটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে আসলে জটিল যৌগগুলো তৈরি হয়। আচ্ছা এরপরে আমরা শিখছি হচ্ছে জটিল যৌগের নামকরণের পার্ট। জটিল যৌগের নামকরণের পার্টটা কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং, কারণ কি এখানে ক্যাটায়নের পার্টের জন্য এক টাইপের নামকরণ হবে, অ্যানায়নের পার্টের জন্য এক টাইপের নামকরণ হবে, ঠিক আছে ভাইয়া। কারণ ক্যাটায়নের পার্টের জন্য নামকরণের সিস্টেমটা কি, লিগেন্ডের সংখ্যা প্লাস লিগেন্ডের প্রিফিক্স প্লাস ধাতু, ব্রেকেট থাকবে হচ্ছে অক্সিডেশন নাম্বার বা হচ্ছে জারণ সংখ্যা, প্লাস হচ্ছে অ্যানায়ন। আর যদি আমরা ক্যাটায়ন অ্যানায়নের কথা বলি, ফার্স্টে ক্যাটায়ন লিখবো, তারপর লিগেন্ডের সংখ্যা লিখবো, দেন লিগেন্ডের নাম লিখবো, তারপর হচ্ছে কি আমাদের ধাতু লিখতে হবে অক্সিডেশন নাম্বার দিয়ে, তারপর লিখতে হবে হচ্ছে কি আমাদের ধাতুর নামের সাথে এর যোগ করে, তারপর একসাথে লিখতে হবে। আর যদি ভাইয়া একাধিক লিগেন্ড থাকে, একাধিক লিগেন্ড থাকলে অ্যালফাবেটিক অর্ডারে যে লিগেন্ডটা আগে আসবে সেই লিগেন্ডটা লিখবো, দেন হচ্ছে গিয়ে আমরা ওই হিসাব করে মানে আমাদের মেইন লাইনের মতো করে সাজাবো। আর এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের লাস্ট কথাটা, সেটা হচ্ছে এটা একটা ব্যতিক্রম ধর্মী জটিল যৌগ, এটা থেকে কিন্তু সিকিউ আসছে, বোর্ডে সিকিউ আসছে, তো আমরা এই কোশ্চেনটাও সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের মোটামুটি পরের দিনের টার্গেট, পরের দিনের টার্গেটটা হচ্ছে গিয়ে জটিল যৌগের সংকরায়নের পার্টটা পড়া, কারণ আমরা অলরেডি সংকরায়ন পড়ছি, সংকরায়নের দুইটা ক্লাস শিখছি, সংকরায়ন শেষ করছি, VACPR তত্ত্ব শেষ করছি, এখন জটিল যৌগের আজকের পার্টটা ছিল জটিল যৌগ আর নামকরণের পার্ট, এরপরে পার্টটা যাবে হচ্ছে জটিল যৌগের সংকরণের পার্ট। ওইখানে ইনশাল্লাহ মোটামুটি ইচ্ছা আছে পাঁচটা জিনিস শিখানোর বা চারটা জিনিস শিখানোর, তো এই চার পাঁচটা যৌগ যদি আমরা শিখে ফেলি তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে, জটিল যৌগের সংকরণ শেষ হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে ইনশাল্লাহ চ্যাপ্টার 4 শেষ করবো আমরা।
কভার করার ট্রাই করব। অবশ্যই ফ্রেন্ডরা একটু শেয়ার করে দেন, আপনারা নিজ নিজ প্রোফাইল থেকে যদি একটু শেয়ার করে দিতেন তাহলে কি দেখা যাবে, তাহলে হচ্ছে গিয়ে আপনার সাথে ফ্রেন্ডরা জানতে পারবে। আজকে এতটুকুই থাক ভাইয়া, ইনশাল্লাহ আগামীকালের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।